এই লোকটির নাম মাইক। পেশায় সে একজন অ্যাসাসিন হলেও সে এমন হাইলি স্কিলফুল একজন কিলার যে কিনা প্রতিটা হত্যাকাণ্ডকেই একদম অ্যাক্সিডেন্টের মতো সেট আপ করতে পারে। কিন্তু কিভাবে সে এই হত্যাকাণ্ডগুলোকে অ্যাক্সিডেন্টে রূপান্তরিত করত তা জানতে চলো দেখে নিই আমাদের আজকের মুভি অ্যাক্সিডেন্ট ম্যানের এক্সপ্লেনেশন। তো চলো শুরু করি। মুভি শুরুতে আমরা একজন লোককে হোটেল রুমে ঢুকতে দেখি, তবে সেই লোকটি জানত না যে আজই তার জীবনের শেষ দিন, কারণ আড়াল থেকে তার জন্য ঘাপটি মেরে বসে আছে একজন অ্যাসাসিন বা কিলার। লোকটি রুমে ঢুকেই তার ওয়ার্ডরোবের উপর মারাত্মক দামি একটি ঘড়ি দেখতে পায়। কাহিনী কি তা জানতে যেই না সে একটি টুল নিয়ে ঘড়িটি পাড়তে যাবে, অমনি সেই কিলার এসে তার গলায় দড়ি পেঁচিয়ে তাকে ফাঁস দিয়ে হত্যা করে বসে। এরপর কিলার তার হত্যাকে এমনভাবে সাজায় যা প্রথম দেখাতেই যে কেউ মনে করবে এই লোক আত্মহত্যা করেছিল। আসলে এই কিলারের মেইন স্কিল হলো সে সব হত্যাকে একদম অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার মতো সাজাতে পারে, আর তাই তো তার নাম দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট ম্যান। লোকটাকে মেরে তার সাথে একটি সেলফি তুলে সে তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে নিজেকে রিল্যাক্স করার জন্য। এই অ্যাক্সিডেন্ট ম্যানের আসল নাম হলো মাইক ফেলান। মাইক তার প্রতিটি খুনের পরে PMT অর্থাৎ পোস্ট মার্ডার টেনশনে ভোগে, আর এই টেনশন থেকে দূর হওয়ার জন্য সে কোনো একটি বারে গিয়ে অপরিচিত মানুষের সাথে হুদায় মারামারি করে নিজেকে টেনশন মুক্ত করে। মানে সাইকোপ্যাথ হলে যা হয় আর কি। তার মতো আরও 5 জনের একটি কন্ট্রাক্ট কিলিং টিম রয়েছে যার একজন আরেকজনের চেয়ে আরও ভয়ানক। তাদের প্রত্যেকেরই খুন করার জন্য কিছু ইউনিক আর অদ্ভুত ওয়ে আছে। তাদের এই টিমের সব কাজকর্মগুলো পরিচালনা করা হয় ওয়েসিস নামের একটি বার থেকে, আর পুরো টিমের সবাই নিয়মিত সেই বারে গিয়ে মিট আপ করে। এর নাম ক্লিফ, যে কিনা নিজের ভিকটিমদেরকে ভয়ানকভাবে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। পয়জন পিট নামে যে রয়েছে তার কাজ হলো ভিকটিমদের সব ভয়ানক বিষ দিয়ে মেরে ফেলা। মিক আর ম্যাক নামের আরও 2 জন আছে যারা এক্স মিলিটারি অফিসার। তাদের ডাক পড়ে সব হেভি ওয়েট ও পাওয়ারফুল লোকদের মারার জন্য। বক্সিং এবং গান ফায়ারিংয়ে তাদের জুড়ি মেলা ভার। এরপর আছে ফ্র্যাঙ্কি ফ্রেড, যে প্রতিবার নিজের ভিকটিমদের মারার জন্য এমন সব পদ্ধতি আবিষ্কার করে যা দেখলে মাথা একদমই ঘুরে যায়। তাদের এই টিমের একদম শেষ সদস্য হলো জেইন দ্য রিপার। এই মেয়েটা একজন সোর্ড ওমেন, যে কিনা অনেক বছর ধরে জাপানের সামুরাই ট্রেনিং নিয়ে দক্ষ সোর্ড মাস্টারে পরিণত হয়েছে। তার কাজ হলো প্রথমে টার্গেটকে হানি ট্র্যাপে ফেলা, আর কাজ শেষে কেটে কুচিকুচি করে দেওয়া। তার মানে বুঝতেই পারছো এই অ্যাসাসিন টিমের কাছে পৃথিবীর কোনো মানুষই নিরাপদ নয়। এখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এই টিমের মেন হোতাকে, যার নাম বিগ রে। বিগ রে আগে নিজেই একজন অ্যাসাসিন ছিল, তবে কাজের পরিধি বাড়ায় সে এখন বস হয়ে এমন সব খতরনাক অ্যাসাসিনদের গ্যাং চালায়। এই খুনটার পর মাইক সেই বারে গিয়ে তার অন্য মেম্বারদের সাথে দেখা করে। টিমের মেম্বাররা প্রতিটি খুনের পরে এই বারে এসে আড্ডা দেয় আর নতুন খুনের কন্ট্রাক্ট নিয়ে যায়। সেদিনও সবাই সেই বার উপস্থিত ছিল, আর আড্ডার ফাঁকে হঠাৎ মাইকের এক্স গার্লফ্রেন্ড বেথের কথা ওঠে, যে কিনা অল্প কয়েকদিন আগে তাকে ছেড়ে চলে গেছে। কথার ফাঁকে সেখানে এসে হাজির হয় তাদের সবার কন্ট্রাক্ট এজেন্ট মিল্টন। মিল্টনই তাদেরকে এই সমস্ত খুনের কন্ট্রাক্ট এনে দেয়। সে ক্লায়েন্টের সাথে মিটিং করে আর কিলারদের টার্গেটের সব ইনফরমেশন সাপ্লাই করে। প্রতিটি কিলার জন্য মিল্টন 15% কমিশন পায়, আর বিগ্রে পায় 25%। মিল্টন মাইককে আলাদা রুমে ডেকে তাকে মিশন কমপ্লিট করার জন্য কংগ্রেচুলেশন জানায়। এর সাথে সাথে তাকে আরও একটি মিশনের কথা বলে, যেখানে মাইককে খুন করতে হবে একজন অ্যাকাউন্টেন্টকে। যদি এই খুনটা মাইক সফলভাবে করতে পারে তাহলে তারপর স্যাটানিক মেকানিক্স নামের একটি ব্যান্ডকে খুন করতে হবে তাদের লাইভ পারফরমেন্সের সময়। যদি সেই কাজগুলো করতে পারে তাহলে তাকে ডাবল পেমেন্ট করা হবে, কারণ এই কাজটা মিল্টন তাদের টিম কন্ট্রাক্টের বাইরে এনেছিল। এখানে এই কন্ট্রাক্টগুলো আসলে কে দিচ্ছে এটা জানার সুযোগ মাইকের কাছে নেই। তার কাজ হলো মারো আর টাকা কামাও, তাই মাইক মিল্টনের কথায় রাজি হয়ে যায়। মাইক সেই অ্যাকাউন্টকে খুন করার জন্য দারুণ এক প্ল্যান করে ফেলে। যে লোকটাকে খুন করার কথা সে প্রতিদিন একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে গাড়ির জন্য ওয়েট করে, তাই মাইককে সেখানেই এই লোকটাকে গাড়ি চাপা দিয়ে মারার ব্যবস্থা করতে হবে। কারণ মাইকের সব খুনের সিস্টেমই এমন, অ্যাক্সিডেন্ট সাজিয়ে খুন করা, কিন্তু কাজটা তো সহজ নয়। এই কাজের জন্য তাকে সেই জায়গা থেকে কিছু দূরে একটি বিল্ডিংয়ের ছাদে প্রায় 5 দিন ধরে ঘাপটি মেরে পড়ে থাকতে হয়। ফাইনালি সে 5ম দিনে একটি ঠিকঠাক স্পিড ও অ্যাঙ্গেল থেকে আসা গাড়ি দেখতে পায়, যেটা দিয়ে অ্যাক্সিডেন্ট করানো একদম পারফেক্ট ওয়ে। মাইক তার সাথে করে একটি কাস্টমাইজ স্নাইপার রাইফেল নিয়ে এসেছিল, সেটা দিয়ে এসে চলন্ত গাড়ির টায়ারে একটি কাচের টুকরো শুট করলে মুহূর্তে গাড়ির চাকা ব্লাস্ট হয় আর সেটা ওই লোকটিকে চাপা দিয়ে দেয়। ব্যাস, মাইকের প্ল্যান একদম পারফেক্টলি সফল হয়ে যায়। এরপর পুলিশ এসে যতই ইনভেস্টিগেশন করুক তারা এসে টায়ারে কাচের টুকরো দেখতে পেয়ে এটাকে অ্যাক্সিডেন্টই ভাববে। এই লোকটাকে মারার পর মাইক আবারও পোস্ট মার্ডার টেনশনে ভুগতে থাকে, তবে এবার সে বারে না গিয়ে বাসায় একটি পাঞ্চিং ব্যাগ নিয়ে সেটার উপরে সমস্ত টেনশন ঝেড়ে ফেলে।
এর উপর তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে যাওয়ার কারণে সে আরও অনেক বেশি ডিপ্রেস হয়ে পড়েছিল। আসলে তার গার্লফ্রেন্ড যে একজন বায়োসেক্সুয়াল ছিল সেটাও তার জানা ছিল না। সে মাইককে ছেড়ে গিয়ে এখন প্রেম করছে চার্লি অ্যাডামস নামে একটি মেয়ের সাথে, যেটা মাইকের জন্য আরও বেশি হতাশার ব্যাপার ছিল। যাই হোক, মাইক নিজের ফ্রাস্ট্রেশন পাঞ্চিং ব্যাগের উপর ছাড়ার পর তার ফোন থেকে একটি ভয়েস মেসেজ পায়। মেসেজটা ছিল মিল্টনের। মিল্টন তাকে অ্যাকাউন্টেন্টকে কিল করার মিশনের পেমেন্ট নিয়ে আসতে বলে। মাইক সেটার উদ্দেশ্যে বের হয়, তবে যাওয়ার পথে সে স্যাটনিক মেকানিক্সের লাইভ পারফরমেন্সে যায়। সেখানে গিয়ে এই ব্যান্ডের অখাদ্য মিউজিক শুনে সে বলে, না আর নেওয়া যাচ্ছে না, এদেরকে আমি এক্ষুনি শেষ করে দেব। শালাদের গানের যে সিরি আগে জানলে আমি ফ্রিতে এ কাজ করে দিতাম। এই বলে সে কনসার্টের পাওয়ার কেবল দিয়ে সবগুলোকে ইলেকট্রিক শর্ট দিয়ে একদম উপরে পাঠিয়ে দেয়। এরপর সে যখন পেমেন্ট আনতে যায় তখন তার উপরে আচমকায় একজন MP40 গান নিয়ে তার উপরে অ্যাটাক করে বসে। মাইক দ্রুত লাফ দিয়ে একটি গাড়ির উল্টো দিকে চলে গেলে কিলার এলোপাথারে গুলি চালাতে থাকে সেই গাড়ির দিকে, কিন্তু একটা গুলিও মাইকের গায়ে লাগে না। আর মিশন ফেল দেখে যেই না ওই কিলার পালাতে যাচ্ছিল, অমনি মাইক তাকে এক লাথি মেরে বাইক থেকে ফেলে দেয়। এরপর শুরু হয় চ্যাংচুং এর সাথে আমেরিকান কুংফুর এক বিশাল ফাইট। সেই ফাইটটা আসলেই ছিল দেখার মতো। মাইক ছোটবেলা থেকে কুংফু, কারাতে, বক্সিং সব জানতো, তাই এই চ্যাংচুংকে সে এমন সব টেকনিকে কেলাতে থাকে যা দেখতেও হেব্বি লাগে। মারধরের এক পর্যায়ে মাইক তাকে বলে, তুই চাইলেই সহজে বিল্ডিং এর উপর থেকে একটা স্নাইপার দিয়ে আমাকে মেরে দিতে পারতি, কিন্তু না, আপনি তো জ্যাকি চান হতে চেয়েছিলেন তাই না, আসেন আপনাকে একটু আপ্যায়ন করি। এই বলে আরও এক তরফ তার উপর উদাম কেলানো শুরু করে মাইক। মার খেতে খেতে লোকটা নিজ থেকে বলে, আমি তোমাকে কিচ্ছু বলবো না যে কে আমাকে পাঠিয়েছে। তখন মাইক হেসে বলে, স্যার আপনাকে বলা লাগবে না, ওটা আমি বের করে নিতে পারবো। এই বলে সে লোকটার ঘাড় মোটকে সেখানে তার খেল খতম করে দেয়। এরপর সেই লোকটা আর বাইকটাকে এমনভাবে ফেলে রাখে যাতে মনে হয় লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করে তার গেড়ি ভেঙেছে আর অক্কা পেয়েছে। এরপর মাইক নিজের ফোন বের করে মিল্টনকে ফোন দেয়। মাইকের সন্দেহ হয় মিল্টনই হয়তো এই সব কাজ করছে, তাই মাইক তাকে বলে, আমাকে ডবল পেমেন্টের কথা বলে তুমি জমের বাড়ি পাঠাতে চেয়েছিলে নাকি? মিল্টন ওপাশ থেকে বলে সে কিছুই বুঝতে পারছে না, কেন এই অ্যাটাক হলো আর কেই বা করলো। মাইক তাকে বলে এখন সে 4 গুণ পেমেন্ট নেবে, নাহলে সে সবার খবর করে ছাড়বে। এই ঘটনার পর সেই রাতে মাইক যখন ঘুমাচ্ছিল তখন তার কানে আসে আরও একটি দুঃসংবাদ। সে তার গার্লফ্রেন্ডের পার্টনার চার্লির কাছ থেকে জানতে পারে বেথকে দুজন ছিচকে ডাকাতে সে ধর্ষণ করে হত্যা করেছে। এই কথা শুনে তো মাইকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ বিচ্ছেদ হলেও সে বেথকে আসলে অনেক ভালোবাসত। মাইক পরের দিন বেথের ফিউনারেলে অ্যাটাক করলে সেখানে চার্লি এসে জানায় বেথ প্রেগনেন্ট ছিল, আর এই সন্তানের বাবা হলো মাইক নিজে। এই কথা শোনার পর মাইক আরও বেশি কষ্ট পাওয়া শুরু করে। নিজের অনাগত সন্তানকে যারা হত্যা করেছে তাদের ছাড় দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই মাইক শুরু করে তার গার্লফ্রেন্ড ও সন্তান হত্যার প্রতিশোধ নেওয়া। প্রথমে সে একজন পুলিশ অফিসারের কাছ থেকে বেথের পোস্টমর্টম সহ সকল ইনভেস্টিগেশনের ফাইল কপি করে নেয়, আর পরে চলে যায় সেই ক্রাইম সিনে। মাইক সেখানে উপস্থিত হয়ে পুরো সিন নিজের মতো করে সাজাতে থাকে। তার মন বলছে দুজন নেশাখোর পার্সন কয়েকটা টাকার জন্য এমন কাজ করতে চাইবে না। এছাড়াও সে রিপোর্টে দেখতে পায় বেথের বডিতে সোডিয়াম থিওপেন্টাল মেডিসিন পাওয়া গেছে। এই টাইপের মেডিসিন যে সকল মানসিক রোগীর হ্যালুসিনেশন হয় তাদেরকে দেওয়া হতো, কিন্তু মাইকের দিব্যি মনে আছে যে বেথের এমন কোনো সমস্যা কখনোই ছিল না। এছাড়াও একজন প্রেগনেন্ট মহিলার কখনো এই ড্রাগ ইউজ করার কথা না। সেই সাথে সাথে তার মাথায় এটাও খেলে যায় যে তার টিমে যে দুজন এক্স আর্মি অফিসার ছিল তারা তাদের মিশনে এই সোডিয়াম থিওপেন্টাল ড্রাগ ইউজ করতো ভিকটিমদের কাছ থেকে ইনফরমেশন বের করার জন্য। এছাড়াও বেথের শরীরে সিরিঞ্জের দাগ লোকাতে তাকে এলোপাথারিভাবে কোপানো হয়েছে, যেটা তার ওই দুজন কলিগ সবসময় করে থাকে। তাই মাইকের মনে সন্দেহ আরও ঘনীভূত হয় যে এরাই তাহলে তার গার্লফ্রেন্ডকে হত্যা করেছে। ফলে মাইক আর দেরি না করে চলে যায় মিক এবং ম্যাকের বাসায়। মাইককে দেখে তারা জিজ্ঞেস করে, কি ব্যাপার মাইক, তুমি এখানে? তোমাকে দেখে তো অনেক দুঃখী মনে হচ্ছে। মাইক তখন জবাব দেয়, এই উত্তর তো তোমাদের কাছে আছে। সে রাগে তার হাতে থাকা কাগজগুলো ছুঁড়ে ফেলে দিলে ম্যাক বুঝতে পারে আসল কাহিনী। প্রথমে সে অস্বীকার গেলেও পরে মিক এসে বলে, হ্যাঁ আমরা এই কাজটি করেছি, আর তাদের সমস্যাটাই বাকি, এটা তো আমাদের বিজনেস। শুধু আমি কেন, তুমিও তো এমন শত শত মানুষ মেরেছ প্রফেশনের খাতিরে। এছাড়াও আমরা জানতাম তুমি এই মেয়ের সাথে সম্পর্ক শেষ করেছো, তাই বলছি মাথা ঠান্ডা করো আর সবকিছু ভুলে যাও। কিন্তু মাইক বিষয়টা মেনে নিতে না পেরে তাদের দুজনের সাথে এক বিগ ফাইটিং শুরু করে দেয়। সে কি ভয়াবহ ফাইটিং রে বাবা! মাইক একা এই দুজনকে হারানো এক প্রকার অসম্ভব, কারণ এরা দুজনই রিটায়ার্ড আর্মি ম্যান আর হাই স্কিল ফাইটার। তবে মাইকও কম কিসের, সে তার কারাতে ও ফ্রি স্টাইল বক্সিং দিয়ে দুজনকে এক পর্যায়ে ধরাশয়ী করে দিতে সক্ষম হয়। তখন মিক বলে ওঠে, ভাই প্লিজ এসব থামা,
আমরা সেফ আমাদের কাজ ইমানদারির সাথে করেছি, তুই ওর সাথে সম্পর্ক শেষ করেছিলি বিধায় তো আমরা ওকে মারলাম। তখন মাইক চিৎকার করে বলে, সে তো প্রেগনেন্ট ছিল, তারপরেও কেন তোরা মারলি? এই কথা শুনে মিক বলে, আরে ভাই আমরা তো এটা জানতাম না। এবার অন্য পাশ থেকে ম্যাক এসে তাকে বলে, ভাই তোর গার্লফ্রেন্ডের বদলে প্লিজ আমার বউরে মাইরা ফেলা, শালির বেডি আমার বহুত জ্বালায়। এমন সিরিয়াস সময় এই ধরনের ফাজলামো শুনে মাইক আরো রেগে গিয়ে ম্যাকের মুখে সজোরে একটি ঘুষি মেরে তাকে কোমায় পাঠিয়ে দিতে বাধ্য হয়। ম্যাক এবার মিককে জিজ্ঞেস করে তাদের ক্লায়েন্ট কে ছিল, অর্থাৎ এই কন্ট্রাক্টটাকে কে দিয়েছিল। মিক বলে, আমরা তো এসব বিষয়ে জানি না, এসব কাজ তো আমাদেরকে মিল্টন দেয়। মাইকের এবার কাজ ওই বেটা মিল্টনকে উচিত শিক্ষা দেওয়া, তাই সেখান থেকে বেরিয়ে মাইক চলে যায় ওই বারে। আর তখন সেখানে সবসময়ের মতন উপস্থিত ছিল বিগরে। বিগরে তাকে দেখে বুঝা যায় যে মাইক মিল্টনকে খুঁজতে এসেছে, কারণ সে 10 মিনিট আগেই মিকের ফোন পেয়েছিল। মাইককে দেখা মাত্রই বিগরে তাকে রুলস এর কথা মনে করিয়ে দেয়, যে রুলস অনুসারে সে কখনোই মিল্টনের গায়ে হাত তুলতে পারবে না। মাইক বিগরেকে বলে, আমার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট ছিল, আর মিক ও ম্যাকের উচিত ছিল কাজটা করার আগে অন্তত একবার আমাকে জানানো। বিগরে তখন মনে করিয়ে দেয় যে তাদের এখানে সবচেয়ে বড় রুলস হলো ইমোশনালি ইনভলভ না হওয়া। মাইক মিল্টনের উপর সন্দেহ পোষণ করে, আর সেদিন পেমেন্ট নিতে যাওয়ার সময় কি ঘটেছিল সেটাও তাকে বলে দেয়। মাইক বেদকে খুন করার কন্ট্রাক্ট কে দিয়েছিল তা জানতে চাইলে তখনই বিগরে প্রচন্ড রেগে যায় আর বলে, এসব এখন শেষ না করলে আমি তোকে শেষ করে দেব। মাইক বিগরের অগ্নিমূর্তি দেখে ভয় পেয়ে যায়, সে জানে ডেস্কের ওই পাশ থেকে বিগরে চাইলে এখনই তাকে ঝাঁঝরা করে দিতে পারে, আর এই অ্যাসাসিন টিম থেকে বের হয়ে যাওয়া তার জন্য ভালো কিছু হবে না। যদি সে এখন এই কাজ করে তাহলে সে নিজের মৃত্যু নিজেই ডেকে আনবে। তাই মাইক চুপচাপ সেখান থেকে বের হয়ে আসে। এখন মাইক কিভাবে এই বিগরের সাথে যুক্ত হয়েছিল চলো সেটা জেনে আসি। অনেক বছর আগে মাইক ছিল একজন সাধাসিধে রকমের ছেলে, সে তার সোসাইটিতে একজন লোকাল পেপার বয়ের কাজ করত, কিন্তু এলাকার কিছু বদমাশ ছেলে পেলে তাকে সবসময় মারধর করত আর টাকা পয়সা ছিনিয়ে নিত, যাকে বলা হয় চরম লেভেলের র‍্যাগিং। ঠিক এভাবেই একদিন ওই ছেলে পেলেগুলো তাকে তাড়া করলে সে দেওয়াল টপকে একটি বাড়ির পাশে জঙ্গলে লুকিয়ে পড়ে। সেখান থেকে সে পাশের বাড়িতে একটি লোককে ঢুকতে দেখে, যাকে কিনা একজন প্লাম্বার মনে হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই সেই বাড়িটাতে একটা ভয়ানক বিস্ফোরণ হলে মাইক বুঝতে পারে এই লোকটা মূলত ওই বাড়িতে ঢুকেছিল এই গ্যাস লাইন লিক করে তা ব্লাস্ট করে দেওয়ার জন্য। মাইক লোকটাকে দেখে বেশ আকৃষ্ট হয় আর তার পিছু নেওয়া শুরু করে। এভাবে কয়েকদিন গেলে সে দেখতে পায় এই লোক একজন পাক্কা অ্যাসাসিন, আর সে মানুষদের এমন ভাবে মারে যা দেখলে একদম অ্যাক্সিডেন্ট মনে হয়। মাইক বুদ্ধি করে সে সব কিছু ভিডিও করে নেয়, আর একদিন বিশাল বড় সাহস করে ওই লোকটির বাড়ি যায়। তোমরা তো বুঝতেই পারছো এই লোকটাই ছিল আজকের বিগ রে। মাইক সরাসরি তাকে বলে, আপনি কি করেন আমি সেটা জানি, আমি জানি আপনি মানুষ মারেন আর আমার আপনার হেল্প দরকার। সেই সাথে সে তার রেকর্ড করা ভিডিওগুলো দেখালে বিগরে তার এমন দুঃসাহসিকতা দেখে তাকে ভিতরে নিয়ে আসে। বিগরে মাইককে তখন জিজ্ঞেস করে সে আসলে কি চায়। মাইক তাকে তার উপর প্রতিদিন হওয়া নির্যাতনের কাহিনী তাকে জানায় আর বলে, আমি চাই আপনি এদের শেষ করে দেন। কিন্তু বিগরে মাইককে পাশের ঘরে নিয়ে গিয়ে তার উপরে হামলা করার ফন্দি আটছিল, কারণ সে চায় না তার এই অ্যাসাসিন বিজনেসের কথা কেউ জানুক। তাই বিগরে তার উপর ছুরি দিয়ে হামলা করতে যাচ্ছিল, কিন্তু মাইক সেটা আয়নার রিফ্লেকশনে দেখে ফেলে আর সাথে সাথে একটি সিরামিকের প্লেট নিয়ে বিগরের মাথায় মারে। বিগরে তাতে কুপকাত হলো, পরের মুহূর্তে সে মাইককে মাটিতে ফেলে দিয়ে তার গলায় রশি দিয়ে ফাঁস দেয়। মাইক কোনোরকম কাতরাতে কাতরাতে বলে, যদি বিগরে তাকে মেরে ফেলে তাহলে তার বাবা মা সমস্ত ফুটেজ পাবলিক করে দেবে। এই কথা শুনে বিগরে ভড়কে যায় আর সে মাইককে ছেড়ে দেয়। এরপর সে বলে, অল রাইট আমি তোমাকে সব কাজ শেখাবো। মাইক আসলে সেই দলের সবাইকে খুন করতে চায়, তবে সবার আগে সে খুন করতে চায় গ্যাং লিডার রোমিওকে। বিগরে প্রথমে মাইককে ডিফেন্স স্টেশন নামের একটি মার্ডার আর্ট শেখায়। এই পদ্ধতিতে টার্গেটকে জ্বালা দিয়ে ছুঁড়ে নিচে ফেলার মাধ্যমে হত্যা করা হয়। সব প্ল্যান শিখিয়ে দিলে মাইক চুপি চুপি রোমিওর রুমের ব্যালকনির বাইরের হ্যাঙ্গারে একটি ডলার ঝুলিয়ে ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকে। রোমিও নিজের রুমে ঢুকে সেই নোটটা দেখার পর লোভে পড়ে যেই না সেটাকে ধরতে যাবে, অমনি মাইক তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলার মাধ্যমে তার প্রথম কিল স্টার্ট করে দেয়। সে ছোটবেলায় একজন নভোচারী হতে চেয়েছিল, কিন্তু পরিবেশ আজ তাকে এমন একজন অ্যাসাসিন বানিয়ে দিল। এরপর থেকে বিগরে তাকে একদম নিজের ছেলের মতন সব ধরনের আর্ট ও ট্রেনিং দেওয়া শুরু করে। বিগরে তাকে বিভিন্ন মার্ডার মেথড, অস্ত্রের ব্যবহার, মার্শাল আর্ট এবং ফাইটিং স্কিল শেখায়। অর্থাৎ মাইকের এই পথে আসার গুরু হলো এই বিগরে। কঠিন এক ট্রেনিংয়ের পর সব কিছু শিখিয়ে নিয়ে মাইক একজন পুরোদস্তে অ্যাসাসিন হয়ে ওঠে। এরপর আমরা আবারও বর্তমানে ফিরে আসলে মাইককে দেখতে পাই চার্লির বাসায় যেতে। মাইক তার কাছে বেথের মৃত্যুর ব্যাপারে কথা বলার জন্য কিছু সময় চায়,
কিন্তু চার্লি তার সাথে খারাপ আচরণ করতে থাকে। মাইক তাকে জানায় সে একজন অ্যাক্সিডেন্ট স্পেশালিস্ট, আর এই হত্যার ধরন দেখে সে বুঝতে পারছে বেথকে প্ল্যান করে হত্যা করা হয়েছে। মাইক চার্লির কাছে বেথের লাস্ট অ্যাক্টিভিটিস গুলোর ব্যাপারে জানতে চায়, কিন্তু চার্লি তাকে জবাব না দিয়ে তার সাথে হাঙ্গামা শুরু করে দেয়। পরক্ষণে হঠাৎ কোথা থেকে যেন ক্লিফ চলে আসে সেই রুমে, আর তার কুড়াল দিয়ে এলোপাথারি ভাবে হামলা চালায় চার্লির উপর। মাইক তার মার্শাল আর্ট টেকনিক নিয়ে আঘাতগুলো এড়াতে থাকে। আসলে ক্লিফকে এখানে পাঠানো হয়েছে চার্লিকে শেষ করার জন্য, তবে মাইক তার সর্বোচ্চ শক্তি দিয়ে এই দানবের মতো ক্লিফকে শেষমেশ মেরে ফেলতে বাধ্য হয়। নিজের টিমমেটকে মেরে সে বেশ দুঃখী হয়ে পড়ে, তবে সে এটা বুঝতে পারছে যে এই বেথের হত্যার পিছনে অনেক বড় কোনো কারণ লুকিয়ে রয়েছে। এদিকে সব দেখে চার্লি জানতো একদম যা যায় অবস্থা, তাই মাইক তাকে সাফ জানিয়ে দেয় যে যদি বাঁচতে চাও তাহলে বেথের ব্যাপারে সব কিছু জেনে আমাকে দ্রুত জানাও। চার্লি তখন কাঁদতে কাঁদতে জানায় বেথ একটি অয়েল কর্পোরেশনের বিরুদ্ধে কাজ করছিল, যারা সমুদ্র থেকে তেল উত্তোলন করার কাজ করে থাকে। এর বাইরে সে আর কিছুই জানে না, তবে এই সব ডিটেলস হয়তো বেথের হার্ড ড্রাইভে আছে, আর সেটা পেতে হলে তাকে বেথের বাবা মার সাথে কথা বলতে হবে। মাইক চার্লিকে সেই হার্ড ড্রাইভ উদ্ধারের জন্য পাঠিয়ে দিয়ে নিজে চলে যায় একটি স্পাতে, যেখানে সে মিল্টনের দেখা পাবে। সেই স্পা রুমের বাইরে বসেছিল মাইকের টিমের মেম্বার ফ্রেড। মাইক ফ্রেডকে জিজ্ঞেস করে মিল্টন কোথায় আছে। ফ্রেড জানায় মিল্টন পিছনের ঘরে মাসাজ নিচ্ছে, তাই সেখানে ঢুকে মাইক দেখে মিল্টন উপুর হয়ে শুয়ে এক রাশিয়ান লোক দিয়ে মাসাজ করাচ্ছে। মাইক প্রথমে লোকটার মাথায় এক লোহার পাত্র দিয়ে মেরে তাকে অজ্ঞান করে দেয়, আর মিল্টনকে জিজ্ঞেস করে কেন সে মাইককে সেদিন সেট আপ করে মারতে চেয়েছিল, এছাড়াও বেথকে মারার কন্ট্রাক্ট তাকে কে দিয়েছে। কিন্তু মিল্টন তাকে বলে তার এসব উত্তর জানার কোনো অধিকার নেই, রুলস ব্রেক করলে সে আর জীবনে এই সিটিতে কোনো কাজ করতে পারবে না। মাইক তখন বলে গুষ্টি মারি তোর এই রুলসের, এই বলে সে উদাম কেলানো কেলাতে থাকে মিল্টনকে। মায়ের চোটে অবশেষে মিল্টন সব বলে দিতে বাধ্য হলে মাইক জানতে পারে বেথের কন্ট্রাক্ট দিয়েছিল লিওনার্দো কেন্ট নামের একজন লোক, কিন্তু মিল্টন তার ব্যাপারে আর কোনো ইনফরমেশন দিতে পারে না। তাই ইনফরমেশন পাওয়া হয়ে গেলে মাইক তার মাথায় আবারও ডান্ডা দিয়ে ঠান্ডা করে বাইরে বের হয়ে যায়। বাইরে বেরিয়ে মাইক চার্লির ফোন পায়। চার্লি তাকে জানায় সে বেথের হার্ড ড্রাইভে অনেকগুলো তথ্য পেয়েছে, তাই মাইক একটি পাবলিক বাসে গিয়ে তার সাথে দেখা করে জানতে পারে বেথ একটি ইন্ডিয়ান অয়েল কোম্পানির দুর্নীতির কথা জেনে ফেলেছিল। সেই কোম্পানিটা সমুদ্র থেকে ড্রিল করে প্রচুর পরিমাণ তেল উত্তোলনের কাজ করে, তবে এই কাজে সমুদ্রের পরিবেশের অনেক ক্ষতি হতো বিধায় বেথ এটার বাধা দেয়। সেই সাথে বেথ সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করে এই কাজটি বন্ধ করার চেষ্টা করছিল, আর বেথকে এই সব ইনফরমেশন সাপ্লাই করছিল একজন অ্যাকাউন্টেন্ট যার নাম আর্কিরড। এটাই হলো সেই অ্যাকাউন্টেন্ট যাকে মাইককে দিয়ে মারা হয়েছিল। এই সব কথা শুনে মাইক বুঝতে পারে যে এটাই হলো বেথের মৃত্যুর প্রধান কারণ, তাই সে চার্লিকে কথা দিয়ে যায় যে বেথের মৃত্যুর প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। অন্যদিকে দেখা যায় বিগ রে মাইকের উপর প্রচণ্ড ক্ষেপে আছে আর ডিসিশন নিয়েছে মাইককে চিরতরে শেষ করে দেওয়ার জন্য, কারণ মাইক ইতিমধ্যে তাদের একজন সদস্যকে হত্যা ও সব রুলস ভেঙে ফেলেছে। তাই এখন মাইককে শেষ করার জন্য সে তারই টিমমেটদেরকে নির্দেশ দেয়। কেউ ওভাবে রাজি না থাকলেও বসের কথা মানা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না, তাই জেন দারিপারকে বিগ রে ক্লায়েন্টের কাছে গিয়ে তাকে নিরাপত্তা দিতে বলে, আর বাকিদের পাঠিয়ে দেয় মাইককে হত্যা করার জন্য। অন্যদিকে মাইক চলে যায় সেই কন্ট্রাক্ট এজেন্ট লিওনার্ড কেন্টের অফিসে। মাইককে দেখে সে পালাতে চাইলে সে তার পেটে এক কোষে ঘুষি দিয়ে তাকে জানলা দিয়ে ফেলে দেওয়ার হুমকি দেয় আর মারধর করতে থাকে। তখন বাধ্য হয়ে কেন্ট তাকে সেই অয়েল কোম্পানির সিওর নাম বলে যে তাকে এই কন্ট্রাক্টটি দিতে বলেছিল। সেই লোকটার নাম হলো জিম, যে লন্ডনের খুবই সিকিউর একটা অঞ্চলে থাকে। সেই সাথে কেন্ট এটাও জানায় যে এই কন্ট্রাক্টগুলো সে যাকে দিয়েছিল তার সাথে সে সব কনভারসেশনগুলো রেকর্ড করে রেখেছে, কিন্তু এই রেকর্ডগুলো সে মাইককে তখনই দেবে যখন মাইক কথা দেবে সে তাকে প্রাণে মারবে না। মাইক তার হাত থেকে রেকর্ড আর নিতেই যাবে, ঠিক এমন সময় সেখানে একটি ব্লাস্ট হয় আর রুমে ঢুকে পড়ে মিক ও ম্যাক। তারা মাইককে দেখে পাগলের মতন তার দিকে এলোপাথারি গুলি করতে থাকে। সেই গুলিতে কেন্ট মারা যায় আর মাইক একটি ডেস্কের পিছনে লুকিয়ে পড়ে। এরপর মিক মাইকের দিকে একটি গ্রেনেড ছুড়ে মারে, কিন্তু মাইক সেটাকে CR7 স্টাইলে লাথি মেরে তাদের দিকে পাঠিয়ে দেয়। ফলে সেই গ্রেনেডের আঘাতে তারা ছত্রভঙ্গ হয়ে গেলে মাইক দ্রুত গতিতে গিয়ে মিক ও ম্যাকের উপরে অ্যাটাক করে বসে। এক পর্যায়ে মিক মাইককে গুলি করতে গিয়ে ভুলে ম্যাককে সেখানেই মেরে ফেলে, আর পরে মাইক তাকেও কুপকাত করে সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে বের হতে না হতেই তার উপরে হামলা পড়ে পয়জন পিটস। সে তার মুখে ক্লোরোফর্ম চেপে ধরতে গিয়ে ব্যর্থ হয়। এরপর মাইক পিটসের গলাতেই তার নিজের পয়জন শিশি ঢুকিয়ে দিয়ে তাকে মেরে নিচে ফেলে দেয়। এবার নিচে গিয়ে মাইক দেখতে পারে তার সামনে দাঁড়িয়ে আছে তার বন্ধু ফ্রেড। না, এই বলো দেখানে কেন, ফ্রেড কিন্তু কোনো ধরনের ফাইটিং জানতো না।
সে কেবল কেমিক্যাল ইউজ করে মানুষকে মারতে পারত। তাও সে বিগ রেড অর্ডার মোতাবেক তাকে মারতে এসেছিল। ফ্রেড মাইকের ভালোই বন্ধু ছিল, তাই মাইক তাকে কেবল একটা ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। এরপর মাইক গিয়ে পৌঁছায় জিমের বাড়িতে, যেখানে জিম জেনের সাথে আলাপ করছিল কিভাবে মাইককে দ্রুত খতম করা যায়। তবে ততক্ষণে মাইক সেখানে উপস্থিত হলে এবার জেনের সাথে মাইকের অন্য স্টাইলের এক ফাইট শুরু হয়। জেন ছিল মারাত্মক রকমের এক্সপার্ট, মেয়ে হলে কি হবে, সে মাইককে একদম নাস্তানাবুদ করে ছাড়ে। এখানে তার যে অ্যাকশন সিন রয়েছে তা দেখলে রীতিমতো তোমার চোখ বড় হয়ে যাবে। অনেক কিলাকিলির পর জেন তার কাটানে দিয়ে শুরু করে সামুরাই ফাইটিং। এই ফাইটটা মাইকের জন্য বেশ কষ্টকর ছিল, কিন্তু মাইক একটা মেয়ের কাছে হেরে যাবে সেটা তার হতে পারে না, তাই সে ঠিকই ফাইট ব্যাক করে আর জেনকে শেষমেশ তারই কাটানা দিয়ে কেটে ভাঁজ করে দেয়। জেন মারা যাওয়ার পর মাইক এবারে গিয়ে যায় জিমের দিকে। জিম তাকে বলে সে চাইলে মাইককে $1,000,000 দিতে পারে, তাও তাকে যেন ছেড়ে দেওয়া হয়। মাইক তখন মজা করে তাকে প্রশ্ন করে, আচ্ছা $100,000,000 দিতে তোমার কত সময় লাগবে? জিম তার কাছে মাত্র 24 ঘন্টা সময় চায়। তবে মাইক বলে 24 ঘন্টা অনেক বেশি সময় হয়ে যায়। এরপর সে জিমকে মারতেই যাচ্ছিল, কিন্তু জিম বলে ওঠে, মিলিয়ন না, আমি তোমাকে বিলিয়ন দেবো, তাও তুমি আমাকে ছেড়ে দাও ভাই। মাইক তাকে বলে নট ইন্টারেস্টেড। আর এই কথা বলার সাথে সাথে কাটানার এক কোপে জিমের মাথা ধর থেকে আলাদা করে দেয়। অন্যদিকে অ্যাসাসিন বারে বিগড়ে চিন্তায় ছিল তার অ্যাসাসিনদের ব্যাপারে। তখন সেখানে কাটানা হাতে মাইক উপস্থিত হলে দুজনেরই একদম ফেটে যায়। বিগড়ে তাকে জিজ্ঞেস করে, মাইক তুমি সবার সাথে কি করেছো? মাইক তখন বলে, ফ্রেডি আর মিক ছাড়া সবাই আমার হাতে মারা পড়েছে, আর সেই ক্লায়েন্ট জিমকেও আমি শেষ করে ফেলেছি। তখন বিগড়ে তাকে বলে, এটা তুই কি করেছিস, তোর মাথা কি পুরোই গেছে নাকি? মাইক তখন বলে, সব কাহিনীর পিছনে দায়ী হচ্ছে এই শালার মিল্টন, সে যদি শুরুতেই মাইককে মারার চেষ্টা না করতো তাহলে সব কিছুর সৃষ্টি হতো না। মিল্টন কথাটা পুরোপুরি অস্বীকার করে, কিন্তু মাইক লিওনার্ড কেন্টের কাছ থেকে নিয়ে আসা সেই রেকর্ডারটি প্লে করে বসে। সেখানে পরিষ্কার শোনা যায় যে এই কন্ট্রাক্টটি মিল্টনে দিয়েছিল। বিগড়ে এবার মিল্টনের উপর খেপে গিয়ে তাকে ডিপ জল স্টাইলে পাড়ানো শুরু করে। প্রচণ্ড গাড়ানি খেয়ে উঠে মিল্টন মাইককে সরি বলে তার সব কৃতকর্মের জন্য। মাইক তখন ফ্রেডের কাছ থেকে নেওয়া এক পয়জন মাখা ব্যান্ডেজ তাকে দেয় কাটা জায়গায় লাগানোর জন্য। মিল্টন সেটা বুঝতে না পেরেই তার ক্ষতস্থানে লাগিয়ে নেয়, আর কিছুক্ষণের মধ্যেই গলা কাটা মুরগির মতো তরফাতে তরফাতে সে অক্কা পায়। এবার বিগড়ে মাইকের দিকে বন্দুক তাক করে বলে, আমি এই অ্যাসাসিন গ্রুপটা অনেক কষ্টে দাঁড় করিয়েছি, কিন্তু তুই সব কিছু এক নিমিষে ধূলিসাৎ করে দিলি, আমি চাইলেই এখানেই তোকে ঘেরে ফেলতে পারি, কিন্তু তুই আমার কাছে নিজের ছেলের মতো ছিলি, তাই যা আমি তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোকে আর এই বিজনেসে আমি কোনোদিন ইনভলভ করব না। এই বলে বিগড়ে তাকে আজীবনের জন্য তার কাছ থেকে মুক্ত করে দেয়। এরপর মাইক বেরিয়ে পড়ে আর সিদ্ধান্ত নেয়, এখন থেকে সে আর এই ভয়ঙ্কর রাস্তায় থাকবে না। তাই সেই উদ্দেশ্যে বের হওয়ার মধ্য দিয়েই আমাদের মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলো। সেই সাথে এমন সব মারদাঙ্গা মুভির এক্সপ্লেন পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকো।